আচ্ছা সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস চলে এসেছে এখানে কম্পোনেন্টস এখানেই সব কিছু অনেকগুলো এই জিনিসগুলো জানলেই ক্লাস কমপ্লিট বুডস্ট্যাপের তো এগুলোই হচ্ছে ব্যাপার এখানে আপনার যখন নতুন কোনো নিজস্ব ডিজাইন দেওয়ার ইচ্ছা হবে তখন আপনাকে অবশ্যই যেইটাতে আমি ডিজাইন দিতে চাচ্ছি ওখানে আমাদের নিজস্ব একটা ক্লাস বানাইতে হবে ওই ওই ক্লাসে ওই ডিজাইনটা দিতে হবে এই হচ্ছে নিয়ম আমাদের তো আমাদের অবশ্যই কী করতে হবে এইটার পরে আমাদের সিএসটা ধরুন আপনার সিএসের নাম হচ্ছে কাস্টম সিএস তাহলে আপনি এখানে স্টাইল লিখে সরি লিঙ্ক লিখে আপনি এখানে বললেন যে সিএসএস কাস্টম ডট সি এস এস এটা আপনার ফাইল মনে করেন তো আমি এখানে ফাইলটা বানিয়ে এখানে আপনি আপনার নিজস্ব একটা সিরিজ লিখছেন এখানে কিন্তু আপনাকে আর ওই বানাইতে হচ্ছে না মানে বডির জন্য এইচ ওয়ানের জন্য আলাদা কালার নিতে নিতে হচ্ছে না বোর্ড আপনার এমনিতেই স্ট্যান্ডার্ড অনেক কিছু দেওয়া আছে এখানে আপনি চাচ্ছেন এখন যে ধরেন যে টেবিলের এখানে কালারটা চেঞ্জ করে দেবেন যে আপনার যে টেবিলের ক্লাসটা আছে এটা টেবিল যে বা টি হেজটা আছে এটাকে আপনি চেঞ্জ করতে আছেন ডার্ক করা শুধু এই ক্লাসটা আপনি ইউজ করলেন না আপনি বললেন যে মাই টি হেজ এটা দিলেন আর এটা নিয়ে কাজ করছেন আপনি এখানে তাহলে অবশ্যই দিয়ে বলবেন যে ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ তাহলে সে কী করবে ব্যাকগ্রাউন্ডটাকে সে অরেঞ্জ করবে এইভাবে তো আপনি এইভাবে আপনার মতো টেবিলটাকে সাজাবেন আর এদের এই যে গ্রিড সিস্টেমটা করা আছে এটা খুবই ইম্পর্টেন্ট খুবই স্ট্যান্ডার্ড এটা থেকে চেঞ্জ করার কোনো প্রয়োজনই নেই ঠিক আছে নেক্সট গেলে আর অনেক কিছু মজা মজা দেখতে পাবেন আচ্ছা তারপরে এখানে যে কমপ্লেন্স বলছে অ্যালার্টস অ্যালার্টসটা কী জিনিস আপনি আমরা যখন বিভিন্ন কোনো কাজ করে থাকি যখন সাকসেসফুল মেসেজ দেখাতে যাচ্ছি অ্যালার্টগুলোকে এখানে অনেকগুলো নাম দেওয়া আছে অ্যালার্ট প্রাইমারি সেকেন্ডারি অ্যালার্ট সাকসেস ঠিক আছে তো অ্যালার্ট ড্যান্জার অ্যালার্ট ওয়ার্নিং অ্যালার্ট ইনফো অ্যালার্ট লাইট অ্যালার্ট ডার্ক ঠিক আছে ডার্ক অ্যালার্ট তাহলে এখানে যেটা বলেছে অ্যালার্ট দিয়ে অ্যালার্ট প্রাইমারি অ্যালার্ট সেকেন্ডারি সাকসেস তার ওয়ার্নিং অনেক কিছু তো আপনি এখানে যেটা করতে হবে আপনি যখন একটা অ্যালার্ট দিতে চাচ্ছেন তখন আপনাকে এই যেই এটা থাকলো এইভাবে আপনি যাচ্ছেন যে এখানে রো বারো আছে এই জায়গা থেকে উঠে এটা বাদ আপনি একটা অ্যালার্ট দিতে যাচ্ছেন অ্যালার্ট মেসেজ কংগ্রেচুলেশন বলতে চাচ্ছেন তাহলে অবশ্যই একটা ডিআইভি অ্যালার্ট অ্যালার্ট নামে একটা ফাংশান আছে এটা করতে হবে ক্লাস এবং এদের ক্লাসে অবশ্যই কোন অ্যালার্টটা চাচ্ছেন অ্যালার্ট ওয়ার্নিং ওয়ার্নিং একটা মেসেজ দিচ্ছেন ইউলি ব্লকড সুন তো এটা যদি আমি দেখাই দেখেন যেটা সুন্দর একটা অ্যালার্ট দিচ্ছে যে এই টাইপের আমরা অ্যালার্ট অনেক সময় দেখে থাকি এটা আমরা যদি ছোটো কোনো কলমের মতো ইউজ করতে পারি যেমন কল এম ডি ফাইভ ফোর তাহলে আমরা এখানে দেখাতে পারবো আবার যদি এখানে যদি বলি ড্যান্জার ড্যান্জার ব্লক অ্যাকাউন্ট হ্যাজবিন ব্লক তাহলে আপনি ডেঞ্জার দেখাতে পারতেছেন আচ্ছা এখানে একটা জিনিস যে আপনি চাইলে এই লেখাটাকে মোটা চেঞ্জ করতে পারেন একটা মজার বিষয় হচ্ছে আমাদেরকে এই যে ডিজাইনটা করতে হচ্ছে না আমরা এটা কিন্তু এসেমেন্স দিতে পারতাম কিন্তু আমরা একটা ক্লাস ইউজ করে এটাকে বানিয়ে ফেলছি আপনি চাইলে এখন এখানে স্ট্রং দিয়ে বা বি দিয়ে লেখেন আমার কিন্তু সাইডের করেছেন এই জিনিসগুলো কিন্তু দেখায় এই যে বি দিয়ে মোটা হয়ে গেলো তো এইভাবে আমাদেরকে অ্যালার্টগুলোকে বুঝতে হবে তো অ্যালার্টগুলো আমরা করে ফেললাম আবার দেখেন যে এখানে এই টাইপের যদি অ্যালার্ট যদি চান লিঙ্ক দিতে চান তাহলে লিঙ্ক ইউজ করতে হবে এই যে এখানে এইচ রে অ্যালার্ট লিঙ্ক দিয়ে দিলে ইউজ হবে মোটা হয়ে যাবে তো আমরা বি দিয়েও মোটা করতে পারি আবার এখানে আবার বলেছে একটা অ্যাডিশনাল কন্টেন্ট ঠিক আছে অ্যালার্ট হেডিং এবং তারপরে আছে আমাদের মেসেজটা তাহলে আমি এইভাবে করতে পারবো একটা অ্যালার্টের হেডিং দিয়ে যা আমি এখানে সাকসেস দিছে আমি সাকসেস দিতে চাচ্ছি আর এখানে আমি বলছি যে এখানে অবশ্য ডিআইভি নিয়েছে না দেখে হবে একটু এখানে যাই ডিরেক্টলি ইয়া করেছে এইচ ফোর বাই এইচ টু আমি এইচ টু ইউজ করতেছি এবং বলতেছি অ্যালার্ট হেডিং বললাম যে আমি এটা নিচ্ছি আচ্ছা এটাংরা কংগ্রেচুলেশনস আমি এটাকে একটা বলে দিলাম এইভাবে আর এখানে আমি আমার কথাগুলো লিখে দিতে পারবো পি দিয়ে তা লিখবো এখানে যে ওয়াল ডান গট দ্য প্রজেক্ট ওয়াল ডান বারবার আমি এটাকে রিপিট করছি তো এটা যদি দেয় দেখেন কি একটা সুন্দর ডিজাইন চলে আসছে এই যে এটা আমরা করতে গেলে কিন্তু অনেকটা টাইম লাগবে আমাদের সিএসএস বা বুডস যেখানে এসটিএমএল দিয়ে করেন অনেকটা টাইম লাগবে তো আমরা কী করতে পারলাম এটা একটা ক্লাস দুইটা ক্লাস ইউজ করে কিন্তু একটু অনুসরণ করে করতে পারলাম তো এগুলো কিন্তু মুখস্থ করে নিতে হবে যে কোন ক্লাসটা ইউজ করলে কী আসতেছে আবার এখানে আরও অনেক কিছু আছে যে এই অ্যালার্টটা ডিলিট করার মতো অ্যালার্ট চাচ্ছেন আপনি তাহলে এখানে একটু অ্যালার্ট ডিসমিজেবল ফেড শো ঠিক আছে তাহলে আপনি ওখানে ইউজ করেন যে এখানে অ্যালার্ট সাকসেস আবার এখানে দেন অ্যালার্ট ডিসমিসেবল দিলে কী আসা দেখেন কোনো আশা নেই ঠিক আছে আবার এখানে যেটা আরও ক্লাস দিয়েছে এইগুলো ইউজ করতে হবে ফেড শো আর রোল অ্যালার্ট ঠিক আছে এই এটা ইউজ করতে হবে তাহলে অবশ্যই ফেড শো আর এখানে রোল বলেছে যে অ্যালার্ট রোল হচ্ছে যাওয়া স্কেপ রেখে দিয়েছে হয় তাহলে আমরা আবার এটাকে লোট দিলাম কোনো কিছু আসছে না তো ওদের কি একটা প্রবলেম আছে দেখি অ্যালার্ট অ্যালার্ট ওয়ার্নিং অ্যালার্ট ডিসমিসেবল বানানটা আমাদেরকে ভুল হয়ে গেছে এখানে ডিসমিসেবল বানানটা ভুল আছে ডিসমিসেবল ঠিক আছে এই যেটা এখানে চলে এসেছে হয়তো বা কোনো জায়গাতে আছে এটা ডিসমিসেবল বাটনটা কিন্তু অবশ্যই এখানে একটা ইয়ে ইউজ করতে হবে আমাদেরকে এই যে ডিসমিস করার জন্য স্প্যান এরিয়া হিডেন যেটা আছে এটা ইউজ করতে হবে ক্লোজ বাটন বাটন একটা দিতে হবে তাহলে বাটন টাইপ হচ্ছে বাটন ক্লাস হচ্ছে ক্লোজ এবং ডাটার ডিসমিস এইটা অবশ্যই ইউজ করতে হবে মুখস্থ তো এই জিনিসটা ইউজ করে নিতে হবে এই জায়গায় সবার শেষেই মেবিটাকে ইউজ করা হয়েছে না সরি এটা ইউজ করেছে কোথায় উপরে ইউজ করেছে আর ওই টাইপের লাট আমরা দিতে চাচ্ছি না সাপোজ আপনি এখানে এখানে ইউজ করলেন এই জায়গাটাতে এই জায়গায় মেবি তাহলে বাটনটা কাজ করবে এই যে বাটনটা চলে এসেছে এখানে আমি জাস্ট এটাকে ক্লিক করলে যাচ্ছে না কারণ এখানে আমরা অবশ্যই যাওয়ার স্কিপ অ্যাড করি নিই মেবি যে করে এই কারণে হচ্ছে না তো আমরা এখন যদি যেই কোডটা অ্যাড করে নিই এটা একটা কোড আছে এই কোডটা অ্যাড করতে হচ্ছে মেবি দেখি আমি একটু অ্যালার্ট এটা দিলাম দেওয়ার পরে যখন রিলোড করলাম এখনও যাচ্ছে না তো ওইটা ওদের অ্যালার্টেই লাগবে মেবি যদি এটাই ইউজ করি ওইটা রেল একটা কাজ করবে না হয়তো এটাই ইউজ করতে হবে জাস্ট এখান থেকে ডিসমিসেবল এবং এটা যদি আমি তুলেও দেই কমেন্ট আউট এবং রেল আউট সো এটা ডিসমিস আচ্ছা এটা ডিসমিস হচ্ছে না রাইট কেন হচ্ছে না মেবি আমাদের যাওয়া স্কিপের প্রবলেম আছে বা যে করিতে প্রবলেম আছে আচ্ছা এখানে বলছে আনকাউট এরোর ক্যান নট রিড প্রপার্টি অ্যাফ এন এটা কোথায় ছয় নম্বর লাইনে কী সমস্যা আছে দেখতে হবে একটু তো এই যাওয়া স্ক্রিপ্টের মধ্যে যে যে না কোথায় এটা প্রবলেম দেখাই দিছে অবশ্যই বলেছে যে বুড যে আছে এখানে যদি একটা অ্যালার্ট দিয়ে দেয় যে স্কাজ করছে কেন কাজ করছে আচ্ছা আমাদের তাহলে হচ্ছিলো কি যে এই ইয়াটাও লাগবে আমাদের এটাও লাগতেছে তাহলে মনে হয় কাজ করবে তারপরেও কাজ করছে না ওদের জিনিস যদি অলাই কাজ আছে কী বলছে এটা নট ডিফাইন্ড আচ্ছা এটা নট ডিফাইন্ড মানে কি ডিফাইন্ড করাই আছে এটা অবশ্যই তো এটাকে সিএসএস এদের ওকে প্রবলেম হচ্ছে আমাদের যে কোয়ারি এখানে নেই সো যে কোয়ারি আমরা অ্যাড করতে ভুলে গেছি নাকি করেক্ট আমাদের যে কোয়ারিটা অ্যাড করে নিতে হবে অবশ্যই এক্ষুনি সো অবশ্যই যে কোয়ারি যে কোয়ারি ফাইলটা অ্যাড করি নিই আমরা এখানে আসলাম যে এস এই ফাইলটা অ্যাড করা ভুলেই গিয়েছি আমরা এই ফাইলটা নাই এখানে এই জন্য কাজ করছে না তো এটাতে আমরা অবশ্যই জে করে এড করবো এবং আমাদের যে পরের ফাইলটা ছিল তাহলে ওটাই কাজ করবে মনে হয় আমরা যেটা করেছিলাম একটু জাস্ট আর এখানে যে করে অ্যাড করে দেব আমাদের এই যে ডিজাইনটা ছিল এটা ক্লোজ করলে ক্লোস হচ্ছে না এখনও বলছে যে যে করে নট ডিফাইন্ড তাহলে মে বি যদি এটা এখানে ইউজ করা হয় কন্টেন্টের পরে আচ্ছা আবার এদেরটা ইউজ করে দেখি অ্যালার্ট এটা রিপ্লেস রিপ্লেস করার পরে অ্যালার্ট ক্লিক আচ্ছা এখানে বলছে যে অ্যালার্ট ইজ নট এ ফাংশন টাইপ এরোর আচ্ছা এখানে এটা না দিয়ে যদি বলা হয় ডকুমেন্ট রেডি করতে হবে একবার সো অবশ্যই রেডি ফাংশন এখানে ইউজ করতেছি অ্যালার্ট এবং ওই অ্যালার্ট নামে ক্লাসটাকে নিলাম এবং অ্যালার্ট দিয়ে নিলাম এখানে এরপরে দেখি কি বলে ওকে এরপরেও কাজ করছি বলছে যে কোয়েরি ডিফাইন আচ্ছা যে কোয়ারিটা আমাদের কানেকশান হচ্ছে না ঠিকমতো সো যে কোয়ারির প্রবলেম আচ্ছা এখানে আমরা সিএস ইউজ করেছি আর জেইস ইউজ করেছি ওকে সব কিছু ইউজ করা আছে আর এটিকে আরেকবারটা ইয়ে করে দেখছি এখানে নো ক্যান রিট প্রপার্টি অ্যাফেন এখানে আমাদের বুটস্টপে প্রবলেম হয়েছে আমরা লেটেস্ট বুটস্টপটা সিরিয়ান থেকে ইউজ করি সিরিয়ান কোনো প্রকার সমস্যা থাকতে পারে হয়তো বুটস্টাফ মিন এটাকে ইউজ করলাম এখানে ও সরি এটা ওপরে থাকবে আমাদের যে কোয়ারিটা আগে থাকে এবার ঠিক আছে সো আমাদের যে কোয়ারিটা আগে থাকবে এটা প্রবলেম আমাদের যে কোয়ারিকে দিয়েই তো বুটস্টাফ এটাই এটাই ইউজ করে সো মিস্টেক আমাদের এখানেই আমরা এখন দিলে হয়তো ইয়ে চলে যাচ্ছে তো আমরা আমাদের মতো করে যদি ওইটাকে ইউজ করতে চাই ওটা আমরা হয়তো ইউজ করতে পারবো এখানে অ্যালার্ট আছে তো আমরা যদি একটা অ্যালার্ট হেডিং দিয়ে দিই এইচ টু বড়ো ধরনের অ্যালার্টগুলো করতে পারবো আমরা ওয়েলকাম মে এটা কাজ করতে পারে কোনো ব্যাপার না হ্যাঁ কাজ করছে তাহলে আমরা এইভাবে করতে পারবো ঠিক আছে এনিওয়েস সো এখানে আমাদের যে করে অ্যাডিংয়ের প্রবলেম ছিল এখানে সব ঠিক আছে এখন অবশ্যই এটা এইভাবে ইউজ করতে হবে আমরা চাইলে এটাকে এখান থেকে সরিয়ে আমরা নিচে ইউজ করতে পারি এই জায়গাটাতে এখানে অবশ্যই আমাদের কাস্টমার মানে যে যাওয়ার যে করে যা থাকে নিচে থাকবে সবার নিচে এটা তারপরেও কাজ করবে নিজে তো আশা করি বুঝতে পেরেছেন এইভাবে আমাদেরকে এটা ইউজ করতে হবে এখানে আরও অনেক কিছু আছে ক্লোজ আছে ঠিক আছে ক্লোজ বাটন করতে পারি আমি তারপরে এখানে যেটা বলেছে যে বেইজ এই যে বেইজের কথা বললাম কোন কোন টাইপের বেইজ চাচ্ছেন আপনি বেইজ সেকেন্ডারি বেইজ সেকেন্ডারি করেছে নিউ 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 করেছে এখানে তাহলে বেজ সেকেন্ডারি স্কুলে এটা হবে আর যদি আমি স্প্যান ক্লাস দিয়ে এটা ইউজ করতে চাই বেইজ বাটন প্রাইমারি ঠিক আছে তাহলে আমি বাটন প্রাইমারি আর এখানে বেইজ স্টার্ট করেছে একটা স্প্যান বেইজ লাইট এটা ইউজ করেছে ঠিক আছে লাইট ইউজ করতে পারেন আবার এখানে আছে যে কয় টাইপের বেজ ইউজ করতে পারবেন আপনি আমি এর আগে দেখেছি বেজ আপনি ধরেন এখানে নাম লিখেছেন এটা তুলে দেই এবং এখান থেকে এটিকে তুলে দিচ্ছি আমি একটা কমেন্ট করে রাখছি যেন বুঝতে পারি কোনটা কখনকার কল স্টার্ট আর এখানে হচ্ছে কল এন্ড দেখো আমি এখানেই কাজ করছি স্বামী যদি এখন একটা ধরেন যে এইচ ওয়ান ইউজ করলাম হ্যালো এবং এর বেজ দিচ্ছি স্প্যান বেজ আবার এখানে যদি বলি যে বেজ প্রাইমারি দিচ্ছি আমি এখানে ফাইভ তাহলে দেখবেন যে কী আসে এই যে এটা আসতেছে ঠিক আছে এটাকে এখন আপনি ছোটো করে নিতে পারবেন সো এখন এখানে কয়েকটা কালার আছে প্রাইমারি কালার এটা সেকেন্ডারি কালার এটা সাকসেস কালার এটা ডেঞ্জারের কালার এটা এই কালারগুলো আপনাকে মনে রাখতে হবে এই কালারগুলো সবসময় বুটস হবে টেবিলের ক্ষেত্রে হোক আপনি বাটনের ক্ষেত্রে হোক সব জায়গাতে আপনাদের এটা ইউজ লাগবে আর কি ঠিক আছে সো এটা প্রাইমারি আর যেটা সাকসেস সেটা হচ্ছে গ্রিন কালার আর যেটা ওয়ার্নিং সেটা হচ্ছে আপনাদের একটু লাল কালার এইরকম হলুদ কালার আসবে যে ডেঞ্জার সেটা লাল হয়ে যাবে ডার্ক আছে ডার্কের মতো তো এটা আপনাকে মনে রাখতে হবে ঠিক আছে পিল বেজেস পিল বেজেসের কাজ কি এখানে যদি একটা ইউজ করা যায় পিল বেজ প্রাইমারি জাস্ট এখানে পিলের মতো দেখতে আর কি মানে গোল ঠিক আছে পিল বলতে আমরা যে ইয়াগুলো খাই ক্যাপসুল ট্যাবলেটের মতো করে সেরকম আবার এখানে বলেছে বেইজের লিঙ্ক দেওয়া আছে আপনি লিঙ্ক চাইলে লিঙ্ক দিতে পারেন সমস্যা নেই তারপরে শেষ বেজের কাজ ব্রেড কাম মানে যেটা আমরা একটা পেজে ঢুকলে দেখি যে কখন কোন পেজটা আসছে ঠিক আছে তো এই এটা আপনি এভাবে ইউজ করতে পারেন এই ওয়েল করে এগুলো খুব ছোটো ছোটো জিনিস বাটনের বিষয়টা আছে এখানে যদি আমি বাটন তৈরি করতে চাই তাহলে খুবই ইজি জিনিস বাটন বড়ো ছোটো যেভাবে করবো আমি ধরেন যে এখানে বাটন আপনি বাটন যে কোনো জিনিসে দিতে পারেন এতে দেন আর আপনি বি বাটনে দেন বা সাবমিটে দেন কোনো সমস্যা নেই ধরেন যে আমি এতে একটা বাটন করছি বিটিএন লিখতে হবে আগে বিটিএন লেখার পরে এখানে অবশ্যই ক্লাসে আরও কিছু অ্যাড করে দিতে হবে যেমন বিটিএন কত বড়ো দিচ্ছেন বিটিএন এল দিলে বড়ো হবে ঠিক আছে বিটিএন ওয়ার্নিং দিলেন আর এখানে বললেন যে ক্লোজ বা ব্লক ব্লক লিখলেন তারপরে আপনি এখানে লোড দেন ব্লক লেখাটা আছে ওয়ার্নিং আবার যদি আমি এখানে বলি যে বিটিএন এল জি বিটিএন এল জি এল জি তাহলে দেখেন যে অনেক বড়ো বাটন স্টার্ট হবে এটা একটা যদি বলি বিটিএন এস এম তাহলে অবশ্যই এটাকে আরো ছোটো হবে ঠিক আছে বিটিএন এক সেল যদি করি তাহলে অনেক বড়ো বাটন আসবে এখানে ঠিক আছে এইভাবে বাটনগুলো আমাকে ইউজ করতে হবে এখন বিটেন এখানে আছে বাই টেন প্রাইমারি যদি ওই যে বললাম কালার কর্ম রাখতে হবে এখন এই দেখেন এই কালারটা যদি আপনি বিটেন প্রাইমারি দিয়েছেন এটা আসছে যদি সাকসেস বাটন দেন তাহলে সাকসেস এরকম এই বাটনগুলোর নামভ্যস্ত রাখতে হবে একদম অটোমেটিকলি বাটন তৈরি হচ্ছে কিন্তু তো এগুলা আপনাদের নিজে থেকে শিখতে হবে বিয়ার দিচ্ছে মেয়ে আবার অবশ্যই এখানে একটা যেন বোঝার সমস্যা না হয় বিআর এই যে এখানে তো এইগুলা হচ্ছে বাটন লিঙ্ক বাটন করতে পারেন আপনি এতে দিতে বাটন ইনপুটে দিতে পারবেন অথবা আপনি যদি এখানে চান যে আউটলাইন বাটন চাচ্ছেন তাহলে বাটন আউটলাইন প্রাইমারি লিখতে হবে এই যে এখানে বাটন এখানে অবশ্যই টান দিয়ে আউটলাইন তাহলে আপনার একটা আউটলাইন আসবে এই যে এই বাটনগুলো এই বাটনগুলো কিন্তু অনেকে চায় ঠিক আছে হবার আবার বাটন আচ্ছা এখানে আরও আছে ধরেন যে এখানে এরকম চাচ্ছেন যে বড় বাটন ছোটো বাটন বাটন বিটিএন এল জি ইউজ করতেছে এখানে তাহলে অবশ্যইভাবে ইউজ করবেন বড় বাটন তারপরে এখানে স্মল বাটন স্মল ইউজ করতে পারেন এসএম যেটা আমি এখনই দেখালাম ব্লক লেভেল বাটন বড় বাটন একদম ব্লক লেভেল যদি বাটন এল বাটন ব্লক দেন বড় ধরনের বাটন একদম ফুল ঠেকাই দেবে তাহলে এই এই ক্লাসটা ইউজ করতে হবে তারপরে স্টাইট তো ক্লিক করে রাখলে একটিভ থাকবে মানে ইয়া থাকবে এগুলো করতে পারেন রোল বাটন এটা দিতে পারেন আর এরিয়া প্রেসড ট্রু দিতে পারেন ঠিক আছে খুব সিম্পল ডিজেবল বাটন করতে পারেন বাটন ডিজেবল লিখলেই চলে আসবে ডিজেবল অন্য বিষয় এটা আমরা ইয়াতে দেখেছি এস এম ফাইভে দেখেছি তারপর আমি দেখাচ্ছি এখানে জাস্ট এখানে সিম্পলি যদি বলে দেন যে ডিজেবল তাহলে সে ডিজাবেল হয়ে যাবে আচ্ছা এটা অলরেডি ডিজেবল আমি জাস্ট আউট পয়েন্টটা উঠিয়ে দিচ্ছি এটা অবশ্যই ইনপুটের ক্ষেত্রে হতে হবে নাহলে কিন্তু কাজ করবে না এই বাটনগুলো বাটন বা ইনপুটের ক্ষেত্রে নাহলে এটা কাজ করবে না আমি যদি এখানে জাস্ট লিখি যে বাটন আর এই বাটনটা এখানেও শেষ করে দিই বাটন এবং এখানে রিলোড দেয় ডিজেবল ওকে তো বাটন আর ইনপুটের ক্ষেত্রে এই ডিজেবলটা একটা কাজ করে তারপরে সিঙ্গেল টগল এখানে যদি চান এটা কোনো কিছুই না তারপরে এখানে চেকড বাটন আসছে তারপরে রেডিও বাটন চাচ্ছেন আপনি রেডিও বাটনগুলো তৈরি করতে পারবেন কীভাবে এই কোডগুলোকে দেখে দেখে তৈরি করতে হবে আমার যখন প্রয়োজন আমি এখান থেকে নিয়ে ইউজ করি ইউজ করতে করতে অবশ্যই মুখস্থ হয়ে যাবে তো ওদের এখান থেকে হয় মুখস্থ করবেন হয় কপি করে ইউজ করবেন এটা করতে করতে আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনার কোনো প্রবলেম হবে না বাট যেগুলো খুবই ইম্পর্টেন্ট মানে যেমন কল এমডি কল এস এম অ্যালার্ট এই জিনিসগুলো ঠিক আছে তারপরে বেইজ নিয়ে আসা মেনু তৈরি করা এগুলা এগুলা মুখস্থ রাখতে হয় কয়েকটা জিনিস মুখস্থ রাখে বাদ বাইগুলো যেগুলো খুব হঠাৎ ইউজ হচ্ছে সেগুলো আপনি এখান থেকে কপি করে নিয়ে ইউজ করতে পারবেন তো এরকম তৈরি করতে গেলে করার পরে আপনি কালার টালার চেঞ্জ করবেন যখন তখন আপনি আরেকটা ক্লাস তৈরি করে আপনি কাস্টম হিসেবে ওই ক্লাসগুলো লিখলে কালার চেঞ্জ হবে বাটন গ্রুপ আছে এখানে বাটনের গ্রুপ আপনি এখানে বাটন গ্রুপ আছে দেখি যে ওয়ান টু থ্রি ফোর আমরা এখানে এটা দিয়ে পেজিনেশন তৈরি করতে পারবো তারপর আছে কার্ড আপনি এই কার্ডটা তৈরি করতে পারতেছেন এই কার্ডটা তৈরি করার জন্য যেটা করতে হবে এই কোড লিখতে হবে এগুলো সবই মুখস্থ করতে হবে তাছাড়া কোনো উপায় নেই তো এখানে কার্ড ইমেজ বডি যেমন এখানে কার্ড যেটা বলেছে আমি এক্সপ্লেন করে দিচ্ছি এখানে বলেছে প্রথমে একটা ডিআই নিতে হবে যে নাম হবে এটার ক্লাস হবে এটার ক্লার্ক ঠিক আছে এটা আপনি উইথ দিলে দেন না দিলে নাই কোনো প্রবলেম নেই আচ্ছা এখানে আপনার একটা ইমেজ ইউজ করতে হচ্ছে তারপর আপনার আবার ডিআই কার্ড বডি দিতে হচ্ছে কার্ড টাইটেল দিতে হচ্ছে কার্ড ট্যাক্স দিতে হচ্ছে তাহলে আপনার কী হবে সেখানে ইমেজটা চলে আসবে লাইক এইখানে ইমেজ দিলে চলে আসতো এরকম আপনি যদি চান করতে এরকম করতে পারেন আপনি চাইলে এখানে আবার এইভাবে না ইউজ করে আপনি আপনার মতো করে ডিআইভি মানে কল এম ডি ফাইভ বা ফোর নিলেন না পরে ওখানে ইমেজ ইউজ করলেন নিচে টাইটেল ইউজ করলেন এইভাবে ইউজ করতে পারবেন কোনো প্রবলেম নেই এটা দুইভাবেই করা যাচ্ছে মূল কথা হচ্ছে ক্যারোজল ক্যারুজেল জিনিসটা খুব ইম্পর্টেন্ট ফার্স্ট স্লাইড স্লাইডগুলো ওপেন অটোমেটিকলি হবে এই ক্যারোজল তৈরি করার জন্য অনেকেই রিকোয়েস্ট করেন যে কীভাবে তৈরি করা যায় সেকেন্ড স্লাইডে আসলো তো এই ক্যারোজল তৈরি করার জন্য খুব ইজি এই জিনিসগুলো একটু ইয়ে করতে হবে আর ই নাই ক্যারোজল স্লাইড ডাটা রাইড ক্যারোজল এই জিনিসটা অপশন ইউজ করতে হবে তাহলে অবশ্যই এখানে যেটা করবো আমরা এই জায়গায় ডিআইভি ক্যারোজল আর এখানে বলতে হবে যে ক্যারোজল স্লাইড দিতে হবে যেটা এখানে ইউজ করে ছাড়া ক্যারোজল স্লাইড আর ডাটা রাইট দিতে হচ্ছে ক্যারোজল এটা দিলেই ক্লিয়ার ডাটা স্লাইট বি রাইট ডাটা রাইট দিয়েছে ওকে আর তারপর হচ্ছে ক্যারোজল তারপরে এখানে বলতে হচ্ছে ক্যারোজল এনার এনার এবং আইটেম এবং একটা আইটেম আমাদেরকে অবশ্যই অ্যাক্টিভ রাখতে হবে এটা আমি জাস্ট অ্যাক্টিভ রাখলাম সো এটাও কিন্তু এইভাবে করেছি ক্যাজুয়াল আইটেম ইনার দিয়ে করেছে বাস ক্লিয়ার আর কোনো কিছু লাগতেছে না এখানে আমাদের তো আমি জাস্ট রিলোড দিলেই বুঝতে পারবো কী হচ্ছে এখানে হ্যালো আছে একটাতে ওয়ান টু থ্রি এটা করলাম দি আমি জাস্ট রাইট কত সেকেন্ড দেওয়া হয়েছে জানি না এখানে আচ্ছা না আসার কোনো কারণ আছে অবশ্যই এখানে মেবি স্লাইডস অনলি আই থিঙ্ক এটা ইউজ করছে এই কারণে আইডি আইডিটা মেবি ইম্পর্টেন্ট ক্যারোজল এক্সাম্পল স্লাইড অনলি আর কি আছে এখানে ইনার আইটেম এক্টিভ সবই ঠিক আছে একটিভ তো একটা লাগছেই আমাদের ক্যারোজল আইটেম কি ঠিক আছে ক্যারোজাল আচ্ছা আমি আরেকবার চেক করে নিচ্ছি জি সব ঠিক আছে আইটেম আইটেম অ্যান্ড ইনার রাইট ক্যারোজেল স্লাইড সব ঠিক আছে আইটেম অ্যাক্টিভ দেখি নিচে কোনো ইয়া দিয়েছে নাকি এখানে আমাদের কোনো তো অবশ্যই কোর্ট থাকতে পারে আচ্ছা এই জিনিসটা যা স্কিপ করতে হচ্ছে সো এটা না ইউজ করলে আসবে না অবশ্যই এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে আচ্ছা আমরা কি আবার ডিলেট করে ফেলেছি আমাদের যে কোয়েরিটাকে এই কারণে এটা কাজ করে নাই মানে আমাদের ইয়াটাও নেই এখানে কী বলে আমাদের ফাইলটাও হারিয়ে গিয়েছে ওকে আমরা আবার ইনক্লুড করে নিচ্ছি স্ক্রিপ্ট এস আর সি এখানে অবশ্যই চেস বটস্টাক মিন ডেস আর ওপরে আমাদেরকে অবশ্যই থাকতে হবে যে কোডের ফাইলের নামটা অবশ্যই এই ফাইলের নামটা আমি ইউজ করলাম এটাকে ইউজ করে দিলাম দেওয়ার পরে সব হয়ে গেলো আর এখানে আমাদের যেটা আছে এই এই যে কোডটা ইউজ করতে বলেছে ক্যারিজুল তো আমাদেরকে ইউজ করতে হবে স্ক্রিপ্ট তাহলে সেটা মেবি কাজ করতে পারে এই যে এটা করতে হবে এখন সমস্যা হবে না এক আসলো এবার অবশ্য দুই আসবে কাজ করবে তো যা মানে যেই করি না থাকার কারণে এই সমস্যাটা হচ্ছে আমাদের তো এখানে আবার এখানে দিয়েছে যে এই টাইপের ক্যাজ করতে পারেন এই এই যে এই জায়গাটাতে আপনি এখন একটা একটা ইমেজ ইউজ করতে পারেন সাপোজ আমি একটা ইমেজ ইউজ করে দেখাচ্ছি আইএমজি জি ইউজ সাপোজ এখান থেকে যে কোনো একটা ইমেজ ইউজ করলাম এই ইমেজটাকে এটাকে ইউজ করবো আমরা এইটা কপি করলাম এবং কপি করার পরে আমি এটা এখানে দিয়ে দিচ্ছি আই এম জে সারসি এটা ওকে আর এই এমএটা আমরা বারবার ইউজ করে দেখব সো এগুলা অবশ্যই ঠিক রাখতে হবে কেউ লিখছেন না লিখছেন সাপোজ হ্যালোটা আবার কই থেকে আসলো এখানে এটা আসলো এখন রিলেট করেন এখন নেক্সট এমএসগুলো আসবে মার্ক্স পয়েন্টটা থাকলে আসবে না অবশ্যই মেবি সরিয়ে ফেললাম দ্বিতীয় ম্যাচটা চলে আসবে এখনই পাঁচ সাইন করা তো আমরা এইভাবে আমাদের স্লাইডারও তৈরি করতে পারছেন খুব ইজিলি তো এই হচ্ছে ক্যারিজাল অপশান আপনি চাইলে আপনার মতো যে টাইটেল দিতে পারবেন কীভাবে দিতে পারবেন এখানে একটু দেখে নিলে হবে যে যে এইভাবে নাম সেকেন্ডারি ফার্স্ট স্লাইডগুলোকে বানাতে পারবেন এনিওয়েজ আশা করি এটা বুঝে গেছেন আইটেমের মধ্যে এই জিনিসগুলো ঢুকিয়ে দিলেই কাজ করবে ঠিক আছে ওকে